আফগানিস্তান নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন ভারত নতুন জল্পনা উস্কে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন মার্কিন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জ্যাক সুলিবান আঞ্চলিক নিরাপত্তা ও আফগানিস্তানের চলমান সহিংসতা থামানো নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয় বলে খবর নিজের টুইটার হ্যান্ডেলে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান লিখেন আজ পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলাম আঞ্চলিক নিরাপত্তা যোগাযোগ ও আফগানিস্তানের সহিংসতা থামানোর বিষয়ে আলোচনা হয় আমাদের মধ্যে ওই দেশে দ্রুত রাজনৈতিক বোঝাপড়া করা নিয়েও কথা হয় আমাদের মধ্যে এদিকে সুলিভানের এই বৈঠক নিয়ে আলোচনা শুরু হয়েছে ভারতের প্রতিরক্ষা ও কূটনৈতিক মহলে সূত্রের খবর সাউথ ব্লক মনে করেছে আফগানিস্তান নিয়ে নতুন করে পাকিস্তানের সঙ্গে বোঝাপড়ায় আসতে চাইছে আমেরিকা আর তাতে আখেরে ক্ষতি হবে ভারতেরই কারণ নিজেদের স্বার্থে ইসলামাবাদকে কিছুটা ছাড় দেবে ওয়াশিংটন ফলে আফগানিস্তানে ভারতীয় প্রভাব খর্ব করতে উঠে পড়ে লাগবে পাকিস্তান এছাড়া আফগানিস্তান রাশিয়া ইরান ও পাকিস্তানের একটি কোয়াড যে ইতিমধ্যে গড়ে উঠেছে তা বুঝতে পেরেছে নয়াদিল্লি মূলত ভারত জাপান অস্ট্রেলিয়া ও আমেরিকার কোয়াডের জবাব দিতেই এই পদক্ষেপ এবং নয়াদিল্লি ওয়াশিংটন সম্পর্কে বিরক্ত মস্কো এবার ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক উষ্ণ করছে সব মিলিয়ে পরিস্থিতির চাপে বেকায়দায় মোদী সরকার উল্লেখ্য মার্কিন সেনা সরতে শুরু করার পর থেকেই তালেবানের প্রত্যাবর্তন ও তাদের সঙ্গে আফগান সেনার লড়াইয়ের জেরে অশান্ত আফগানিস্তান পরিস্থিতি একেবারেই অগ্নিগর্ভ এমন অবস্থায় সেদেশে যাওয়া ভারতীয় পর্যটক কর্মরত ও বসবাসকারী নাগরিকদের উদ্দেশে নিরাপত্তা নির্দেশিকা জারি করেছে কাবুলের ভারতীয় দূতাবাস গত মঙ্গলবারই আফগান প্রেসিডেন্টের প্রাসাদের কাছেই রকেট হামলা চালিয়েছে তালেবান এরপর কাবুলে ভারতীয় দূতাবাস নিয়েও চিন্তা বেড়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এদিকে আফগান সীমান্তে পাক সেনা মোতায়েনের পরেই সেদেশে বসবাসকারী ভারতীয়দের মধ্যে আতঙ্ক আরও বাড়ছে সূত্র ইন্ডিয়া টুডে ইসরাইলের বাণিজ্যিক জাহাজে হামলা ইসরায়েলের একটি বাণিজ্যিক জাহাজ আরব সাগরের ওমান উপকূলে হামলার শিকার হয়েছে ব্রিটেনের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় গতকাল রাতে মাসিরা দ্বীপের কাছে জাহাজটি হামলার শিকার হয় ওমানের রাজধানী মাস্কার থেকে ওই দ্বীপের দূরত্ব তিনশো কিলোমিটার ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশন্স এ ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য না জানিয়ে বলেছে জলদস্যুরা এ হামলা চালায়নি বিষয়টি নিয়ে তদন্ত চলছে ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে ব্রিটেন ভিত্তিক জোদিয়া কোম্পানি এই জাহাজটি পরিচালনা ওই কোম্পানির মূল মালিক হচ্ছেন ইসরায়েলের ধনকুপের আইয়াল আফের টুইটারে দেয়া এক বিবৃতিতে কোম্পানিটি হামলার কথা নিশ্চিত করেছে তারা হামলার বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য না জানিয়ে বলেছে জলদস্যুরা এই হামলা চালিয়েছে সীমান্তে ফের উত্তেজনা রাশিয়াকে সেনা পাঠাতে অনুরোধ আর্মেনিয়ার আর্মেনিয়া আজারবাইজান সীমান্তে আবারও শুরু হয়েছে উত্তেজনা দুই পক্ষেই শুরু হয়েছে মারণাস্ত্রের ব্যবহার সংঘর্ষে ইতিমধ্যেই আর্মেনিয়ার তিন সেনা প্রাণ হারিয়েছে ফলশ্রুতিতে রাশিয়াকে সেনা পাঠাতে অনুরোধ করেছে আর্মেনিয়া কিছুদিন আগেই নাগার্ন কারাবাখ নিয়ে দীর্ঘ লড়াই করেছিল আর্মেনিয়া এবং আজারবাইজান তারপর রাশিয়ার হস্তক্ষেপে যুদ্ধ বন্ধ হলেও উত্তেজনা কমছে না সীমান্তে আবার গোলাগুলি চলেছে আর্মেনিয়ার তিন সেনা নিহত হয়েছেন আজারবাইজানের কয়েকজন সেনাও আহত হয়েছে এরপরেই আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশেনিয়ান রাশিয়াকে সীমান্তে সেনা পাঠাতে অনুরোধ করেন তবে রাশিয়া সেই অনুরোধ মেনে সেনা পাঠায়নি তবে তাদের উদ্যোগের ফলে যুদ্ধবিরতির প্রস্তাব দুই দেশ মেনে নেয় আর্মেনিয়ার প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের বলেছেন আমার মনে হয় সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন করা সঠিক সিদ্ধান্ত হবে আর্মেনিয়া আজারবাইজান সীমান্ত জুড়ে রাশিয়ার সেনা পোস্ট থাকুক পাশিনিয়ান মনে করছেন রাশিয়ার সেনা সীমান্তে থাকলে আজারবাইজানের সঙ্গে সংঘর্ষ হবে না সীমান্ত চিহ্নিত থাকবে কিন্তু তার প্রস্তাবে ক্রেমলিন এখনো সাড়া দেয়নি তবে ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে গত বছর নাগান্ন কারাবাক নিয়ে ছয় সপ্তাহ ধরে যুদ্ধ চলছিল দুই দেশ এতে প্রায় সাত হাজারের মতো মানুষ প্রাণ হারিয়েছিল অবশেষে মস্কোর উদ্যোগে শান্তি চুক্তি হয় আজারবাইজানকে অনেকটা এলাকা ছাড়তে বাধ্য হয় আর্মেনিয়া এরপর আর্মেনিয়ার নির্বাচনে আবার জিতে এসেছেন পাসিনিয়ান কিন্তু আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়ার উত্তেজনা কমেনি যুক্তরাজ্যের রণতরিবহরকে সতর্ক করল চীন বিতর্কিত দক্ষিণ চীন সাগরে প্রবেশ করা যুক্তরাজ্যের বহরকে সতর্ক করে দিয়েছে চীন তারা এই এলাকায় যে কোনো ধরনের অনুচিত কাজ করা থেকে বিরত থাকতে বলেছে সিঙ্গাপুর নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া চালাচ্ছে নৌবাহিনী ফ্রিডম অফ নেভিগেশন নামের এই মহড়ায় যুক্তরাজ্যের পক্ষে নেতৃত্ব দিচ্ছে দেশটির বিমানবাহী রণতরী এইচ এম এস কুইন এলিজাবেথ বর্তমানে এই বহর দক্ষিণ চীন সাগর দিয়ে জাপানের দিকে যাচ্ছে যৌথ এই মহড়ার দিকে বেইজিং গভীরভাবে নজর রাখছে বলে চীনের সরকারপন্থী গণমাধ্যম গ্লোবাল টাইমস এক প্রতিবেদনে জানায় এতে বলা হয় এই মুহূর্তে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুত রয়েছে যুক্তরাজ্য এখনও তাদের ঔপনিবেশিক আমলে পড়ে আছে বলেও মন্তব্য করেছে চীন দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ অংশ নিজেদের বলে দাবি করে চীন যদিও তাদের এই দাবি দুই সালে আন্তর্জাতিক আদালতের রায়ের বিপরীত তা সত্ত্বেও দক্ষিণ চীন সাগর নিয়ে নিজেদের এক মনোভাব অব্যাহত রেখেছে চীন তারা এই বিতর্কিত এলাকায় নানা স্থাপনা নির্মাণ করেছে এ নিয়ে প্রতিবেশী দেশগুলোর ঘোর আপত্তি রয়েছে দক্ষিণ চীন সাগরে যুক্তরাজ্যের এই মহড়া দুই সালের উত্তেজনাকর পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটাতে পারে বলে মনে করছেন লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক নই ইউন্স তবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ মিত্র যুক্তরাজ্যের সঙ্গে চীন সরাসরি সংঘাতে জড়াবে না বলেও মনে করেন তিনি দুই সালে দক্ষিণ চীন সাগরে প্রবেশ করেছিল ব্রিটিশ রণতরী এইচ এম এস অ্যালবিয়ন তখন এই রণতরিটির দুইশো মিটারের মধ্যে চলে এসেছিল চীনের একটি যুদ্ধজাহাজ যুক্তরাজ্যের রণতরীটিকে জল সীমা ত্যাগ করার জন্য সতর্ক করে চীন এমনকি যুক্তরাজ্যের রণতরীটির উপর দিয়ে চীন কয়েকটি যুদ্ধ বিমান পর্যন্ত উড়িয়ে নেয় এতে উত্তেজনা সৃষ্টি হয় দক্ষিণ চীন সাগরে চীনের স্বঘোষিত মালিকানা যুক্তরাষ্ট্র ও মেনে নেয়নি সম্প্রতি এ নিয়ে যুক্তরাষ্ট্র চ্যালেঞ্জ জানায় এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের উত্তেজনা দেখা দেয় পূর্ব এশিয়ায় বহর পাঠানোর মধ্য দিয়ে আন্তর্জাতিক নিরাপত্তায় যুক্তরাজ্য নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ফ্রান্স সহ ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশও দক্ষিণ চীন সাগরের দিকে নজর রাখছে দক্ষিণ চীন সাগর সহ এই অঞ্চল যখন নানা দেশের ভূ রাজনৈতিক আগ্রহের একটি কেন্দ্র হয়ে উঠেছে তখন চীনও থেমে নেই তারা এই জলভাগে চলতি সপ্তাহে বড় আকারের সামরিক মহড়া চালিয়েছে পারমাণবিক অস্ত্রের মজুদ সমৃদ্ধ করার পাশাপাশি তারা অন্যান্য সামরিক তৎপরতা জোরদার করেছে মার খাওয়ার ঘটনা অস্বীকার করলেন তিউনিশিয়ার প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত করার আগে প্রেসিডেন্ট প্যালেসে ডেকে নিয়ে তিউনিশিয়ার প্রধানমন্ত্রী হিশাম মেশিসিকে মারধর করা হয় এই নিউজ অস্বীকার করেছেন তিনি এর আগে বৃহস্পতিবার মেডেলিস্ট আই এর এক খবরে তাকে মারধরের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে যদিও স্থানীয় গণমাধ্যম মাগরিব স্ট্রিটকে তিউনিশিয়ার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হিসাব মেসিসি বলেন ওই দিন রাতে প্রেসিডেন্ট প্যালেসে তাকে মারধরের কোনো ঘটনা ঘটেনি পদত্যাগ করতেও তাকে বাধ্য করা হয়নি তবে প্রধানমন্ত্রী মেসিসিকে মারধরের যে রিপোর্ট মেডালিস্ট আই করেছে তারা সে বিষয়ে অটল অর্থাৎ সংবাদ মাধ্যমটির দাবি ক্ষমতাচ্যুত করার আগে তাকে অবশ্যই মারধর করা হয়েছে ওই খবরে বলা হয় গত রোববার তিউনিশিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ প্রধানমন্ত্রী হিসাব মেসিসিকে প্রেসিডেন্ট প্যালেসে ডাকেন সেখানে তিনি মেসিসিকে পদত্যাগ করতে বলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করতে রাজি না হলে তাকে মারধর করা হয় এ সময় প্রেসিডেন্ট প্যালেসে ইউনিশিয়ার বাইরের দেশের নাগরিকও ছিলেন প্রেসিডেন্ট প্যালেসে মিশরের নিরাপত্তা কর্মকর্তারা ছিলেন তারা প্রেসিডেন্টকে অভ্যুত্থানের বিভিন্ন নির্দেশনা দিচ্ছিলেন তবে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ বা মারধরের সময় মিশরের কর্মকর্তারা কি ধরনের ভূমিকা রেখেছে সেটা জানা যায়নি